আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আর আজকে আমি তৈরি করে দেখাবো কচুর ভর্তা। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমি এখানে কচুর যে নিচের অংশটা ছিল সেটা নিয়েছি আর এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আরও কুচি করে কেটে নিতে পারেন। আজকের ভর্তাটা খেয়ে কেউ আর দ্বিতীয়বার বলবেন না যে এই ভর্তাটা আর কখনো খাবো না, সেই সিউরিটিটা আমি দিচ্ছি। তাহলে চলুন কচুটাকে প্রথমে সিদ্ধ করে নিই। আর প্রথম কাজটাই হচ্ছে কচুটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখন কচুটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করতে দিয়ে দিতে হবে। আর কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তার আগে আমি ঢাকনা দিয়ে কচুটাকে ঢেকে দিচ্ছি। তাহলে আমরা অপেক্ষা করি কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। একবার ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ কচুটা এক পাশ দিয়ে হয়ে যাবে আরেক পাশ দিয়ে কাঁচা থেকে যাবে। সুতরাং আপনাদেরকে এটা নেড়ে দিতে হবে যেভাবে করে আমি নেড়ে নিচ্ছি। তাহলে চলুন আবারও এই কচুটাকে ঢেকে দেই। নাড়াটা হয়ে গেছে, এখন আবারও ঢেকে দিচ্ছি। এই কচু সিদ্ধ হয়ে গেছে আর এটার ভিতরে যতখানি পানি দেখছেন এটুকু পানি যদি রাখতে চান, যদি আপনারা সেটা ব্লেন্ডার করতে চান, আর যদি কেউ ব্লেন্ডার করতে না চান তাহলে এই কচুটাকে আরেকটু পানিটা শুকিয়ে নিতে হবে, যদি সেটা পাটার মধ্যে বেটে নিতে চান। তাহলে চলুন এই কচু ভর্তাটা কিভাবে তৈরি করতে হয় সে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে কচুটাকে বেটে নিয়েছি, ব্লেন্ডার করিনি। আর এখানে আর দুইটা উপকরণ লাগছে, আর সেটা হচ্ছে রসুন আর হচ্ছে মরিচ। ঝালটা যে যেরকম খেতে চান তারা সেরকমই ঝালটা দিয়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই পাতায় বেটে নিতে হবে এই রসুন আর মরিচটা। আর এটুকুই হচ্ছে উপকরণ। আমি পরিমাণ মতো তেল দিয়ে আর মরিচ আর রসুনটাকে দিয়ে দিয়েছি। এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করে এই কচুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর ভালো করে নেড়ে চেড়ে দেখুন একদম ভাজা ভাজা করে নিয়েছি রসুন আর মরিচটাকে। আর এখন ঢেলে দিচ্ছি পাটায় বেটে নেওয়া কচু। আর এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে ভেজে ভর্তাটা তৈরি করে নেব। আর এই ভর্তাটা কত যে টেস্ট এটা আপনারা একবার যদি করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার কথাটা কতটা সত্যি। আমার এখানে কচু ভাজাটা হয়ে গেছে আর এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা ততক্ষণই নেড়ে চেড়ে নিতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না ভর্তার মতো হয়ে যায়। লবণটা কম হয়েছে সেজন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে বারবার নেড়েই কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিভাবে করে তৈরি করে নিয়েছি, ঠিক এভাবে করে তৈরি করে নিতে হবে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।